নমস্কার, আমি মানস অধিকারী, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন নদীর উপরে যেসব বাঁধগুলো তৈরি হয়েছে বা যেসব বাঁধগুলো যেসব নদীর উপরে অবস্থিত সেগুলো নিয়ে, এবং যে রাজ্য সেগুলোকে দেখভাল করে সেগুলো নিয়ে আজকের আলোচনা। এই ভিডিওর তথ্যসূত্র সুজিত কুমার হালদার। চলে আসি মূল বিষয়বস্তুতে। কোন প্রকল্প এবং বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত? চম্বল প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত। এটা মধ্যপ্রদেশ এবং রাজস্থান উভয় রাজ্য দেখভাল করে। চম্বল প্রজেক্ট, মাহি প্রজেক্ট মাহি নদীর উপর অবস্থিত গুজরাটে। গন্ধক প্রজেক্ট গন্ধক নদীর উপর অবস্থিত বিহার এবং উত্তরপ্রদেশ। নাগার্জুন সাগর প্রজেক্ট কৃষ্ণা নদীর উপর অবস্থিত অন্ধ্রপ্রদেশ। ময়ূরাক্ষী প্রজেক্ট ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত বিহারে। তেহারি প্রজেক্ট ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাঞ্চলে। তুঙ্গাভদ্রা প্রজেক্ট তুঙ্গাভদ্রা নদীর উপর অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। তাওয়া প্রজেক্ট তাওয়া নদীর উপর অবস্থিত উত্তরপ্রদেশে। সর্দার সরোবর প্রজেক্ট নর্মদা নদীর উপর অবস্থিত গুজরাটে। সলাল প্রজেক্ট চেনাব নদীর উপর অবস্থিত জম্মু কাশ্মীরে। কোশি প্রজেক্ট কোশি নদীর উপর অবস্থিত বিহারে। জয়াগদি প্রজেক্ট গোদাবরী নদীর উপর অবস্থিত মহারাষ্ট্রে। ইদুক্ষী প্রজেক্ট পেরিয়ার নদীর উপর অবস্থিত কেরালায়। ডালহস্তি প্রজেক্ট চেনাব নদীর উপর অবস্থিত জম্মু কাশ্মীরে। চেনাব নদীর উপর দুটো, একটা হচ্ছে সলাল প্রজেক্ট আর একটা হচ্ছে ডালহস্তি প্রজেক্ট। দামোদর ভ্যালি প্রজেক্ট দামোদর নদীর উপর অবস্থিত পশ্চিমবঙ্গ এবং বিহার। ভাকরানাঙ্গাল প্রজেক্ট সাতলেজ বা শতদ্রু নদীর উপর অবস্থিত পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকার এটাকে দেখভাল করে। থেইন প্রজেক্ট রবি নদীর উপর অবস্থিত পাঞ্জাবে। গোবিন্দ বল্লভ সাগর প্রজেক্ট রিহান্দ নদীর উপর অবস্থিত ইউপিতে। গান্ধী সাগর প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। এর আগে আমরা চম্বল নদীর উপর আরেকটা প্রজেক্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে চম্বল প্রজেক্ট। এখন হচ্ছে গান্ধী সাগর প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। জহর সাগর প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। রানা প্রতাপ সাগর প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত রাজস্থানে। কৃষ্ণরাজ সাগর প্রজেক্ট চম্বল নদীর উপর অবস্থিত রাজস্থানে। গিরনা প্রজেক্ট গিরনা নদীর উপর অবস্থিত মহারাষ্ট্রে। উকাই প্রজেক্ট তাপি নদীর উপর অবস্থিত গুজরাটে। মাতাতিল্লা প্রজেক্ট বেতোয়া নদীর উপর অবস্থিত উত্তরপ্রদেশ। মেসেঞ্জার প্রজেক্ট ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। রামগঙ্গা প্রজেক্ট ভদ্রা নদীর উপর অবস্থিত। পাঞ্চেত এবং দুর্গাপুর দামোদর নদীর উপর অবস্থিত। হীরাকুদ মাল্টি প্রজেক্ট মহানদীর উপর অবস্থিত, এটা ওড়িশাতে আছে এবং এটা পৃথিবীর সব থেকে বড় বাঁধ। পৃথিবীর দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ বা হীরাকুদ মাল্টি প্রজেক্ট। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।